হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি এসি সার্কিটের পাওয়ার ফ্যাক্টর কারেকশন রিলেটেড একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করবো তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে এসি সার্কিটের উপর আগের বেসিক ভিডিওগুলো বিশেষ করে আমাদের এই পাওয়ার ফ্যাক্টর কারেকশনের যে বেসিক ভিডিওটি আছে সেগুলো দেখে আসুন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো দেখুন আমি প্রবলেমটি সমাধান শুরু করতেছি এখানে বলছে ওয়েন কানেকটেড টুয়ে ওয়ান টোয়েন্টি ভোল্ট আর এম এস সিক্সটি a পাওয়ার লাইন এ লোড at ফোর কিলোওয়াট অ্যাট এ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর অফ জিরো পয়েন্ট এইট necessary দ্য ভ্যালু অফ power নেসেসারি টু রেজ তো এখানে আমাদের দেখুন আমাদের পাওয়ার ফ্যাক্টর কারেকশনের যে বেসিক ফর্মুলাটা সেটা অনুযায়ী আমাদের রিয়েল পাওয়ারটা দেওয়া আছে যেটা ভ্যালু হচ্ছে আমাদের কত ফোর ঠিক আছে সে ভ্যালুটা হচ্ছে আমাদের ফোর কিলোয়াট এবং থিটা ওয়ান প্রথম ক্ষেত্রে আমাদের থিটা ওয়ানটা লাগবে তো আমাদের পাওয়ার ফ্যাক্টর যেহেতু দেওয়া আছে সো থিটা ওয়ান একবারে দেওয়া আছে এটা হচ্ছে আমার কত জিরো পয়েন্ট এইট সো এখান থেকে থিটা ওয়ানটা আমার আসবে ইনভার্ট জিরো পয়েন্ট এইট এভাবেই রাখলাম ভ্যালু আর বের করলাম না দশমিক বাজে দশমিক আসে যার কারণে এরকমই রাখলাম আর থিটা টু যেটাতে রেজ করতে হবে ইম্প্রুভ করে যেটা আনতে হবে এক্সিস্টিং যেটা আনতে হবে সেটা হচ্ছে কজ থিটা টু তো এটার ভ্যালুটা হচ্ছে জিরো পয়েন্ট নাইন ফাইভ তাহলে এখান থেকে আমাদের থিটা টু আমার আসতেছে কত থিটা টু আমার আসতেছে কজ ইনভার্স জিরো পয়েন্ট নাইন ফাইভ ঠিক আছে থিটা ওয়ান এবং থিটা টু দুটোই আমরা পেলাম তো এক্ষেত্রে পাওয়ার ট্যাঙ্গেল যদি ফর্মুলা ভুলেও যান স্টেপ বাই স্টেপ বের করে নেবেন যে আমাদের রিয়াল পাওয়ারটা আমাদের কত ফোর কিলোয়াট এবং এটার জন্য আমাদের কিউ ওয়ানের ভ্যালুটা আমরা ধরে নিচ্ছি আর এই ভ্যালুটা হচ্ছে আমার কত প্রথম ক্ষেত্রে কজ ইনভার্স আমি থ্রিটা ওয়ান দ্বারা প্রকাশ করলাম অত বড় না লিখে এভাবে লিখলাম আর দ্বিতীয় ক্ষেত্রে আমার কত এটা প্রথমে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর ছিল পরেও ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরি আনা হয়েছে অর্থাৎ ল্যাগিং ল্যাগিংয়ে আছে বলে আমাদের এখানে অবশ্যই ক্যাপাসিটেন্স ইউজ করতে হবে ঠিক আছে যেটা কতদিন আমি এক্সপ্লেন করেছি তো দ্বিতীয় ক্ষেত্রে রিয়াল পাওয়ারের তো কোনো চেঞ্জ হয় না এটা কিন্তু যা আছে তাই থাকে ঠিক আছে আর দ্বিতীয় ক্ষেত্রে কিউ টু আর এই ক্ষেত্রে থিটা টু তাহলে এখান থেকে কিউ ওয়ান বাই ফোর ইকুয়াল টু টেন থিটা ওয়ান তো থিটা ওয়ানের ভ্যালু হচ্ছে কত পজ ইনভার্স জিরো পয়েন্ট এইটাই কিউকালেজ ইনভার্স কিলো ওয়ার থেকে আর ওয়াট বানাইলাম না এটা কিলো ওয়াটে দেওয়া আসে না হম এটা অটোমেটিক কেভিএ কেভিএর আসবে ঠিক আছে ভ্যালুটা সো এটা যা আছে তাই রাখতেছি কিউ ওয়ান পেলাম একই সিস্টেমে আমাদের কিউ টুটা কত হবে এই কিউ টু বাই ফোর ই টু টেন থিটা থিটা টু যে টুর ভ্যালু আমরা বের করে রেখেছি কত কজ ইনভার্স জিরো পয়েন্ট নাইন ফাইভ তাহলে কিউ টু ইকুয়াল টু আমাদের কত ফোর টেন কজ ইনভার্স জিরো পয়েন্ট নাইন ফাইভ তাহলে কিউ টু আলাদা আলাদাভাবে বের করলাম তাহলে আমাদের কিউসি অর্থাৎ ক্যাপাসিটেন্সের জন্য যে রিয়াকটিভ পাওয়ার লাগবে এটা হচ্ছে ক্যাপাসিটেন্স প্লাস আর এটা শুধু ইন্ডাক্স সো একটা থেকে আরেকটা বিয়োগ দিলে আমরা কি পাবো কতটুকু ক্যাপাসিটেন্স লাগবে অর্থাৎ কিউসি ইকুয়াল টু বেসিক্যালি হচ্ছে আমরা গত আমি গত ক্লাসে দেখিয়েছিলাম কিউ ওয়ান ইজ গ্রেটার দেন কিউ টু হবে ঠিক আছে অর্থাৎ লো পাওয়ার ফ্যাক্টর রেট কিউ এর ভ্যালুটা আমার বেশি হবে ঠিক আছে তো গত ক্লাসে আমি এক্সপ্লেন করে দেখিয়েছিলাম সেটা অনুযায়ী আমি বসিয়ে দিচ্ছি তাহলে কিউ সি ইকুয়াল টু কিউ ওয়ান মাইনাস কিউ টু তাহলে এটা হিসাব করলে আমাদের আসে ফোর টেন কজ ইনভার্স জিরো পয়েন্ট এইট মাইনাস টেন কজ ইনভার্স জিরো পয়েন্ট নাইন ফাইভ এটা একবারে গুনুন করে বের করেই ডাকি নাকি তাহলে দেখুন আমাদের টেন টেন কিনভার্স জিরো পয়েন্ট একবারে বসাচ্ছি মাইনাস বিয়োগ করলাম তার সাথে ফোর গুনন দিয়ে নিলাম তাহলে 53 এত kva ইন্ডাকট্যান্স প্লাস ক্যাপাসিট্যান্স দুটুকে একসাথে কম্বাইন করে যে ইয়াটা পাইছিলাম সেটা ছিল q2 এই q1 থেকে q2 বিয়োগ দিলে তাহলে ক্যাপাস শুধু শুধু ক্যাপাসিট্যান্সের কারণে কতটুকুর রিঅ্যাকটিভ পাওয়ার আমার লাগবে এক্সট্রা সেটা আমরা বের করে পেলাম অর্থাৎ q এর ভ্যালু এখন এটাকে কাজে লাগে কাজে লাগিয়ে আমরা just c এর ভ্যালুটা বের করব অর্থাৎ কিউসি ইকুয়াল টু আমাদের ফর্মুলা কি আমি গত ক্লাসে যে ফর্মুলাটা ডিরাইভ করেছি সেটা সরাসরি বসিয়ে দিলে আরও ছোটো হবে যদি সামাও ভুলে যান সেক্ষেত্রে আপনারা এই সিস্টেমে বের করে দিবেন তো এটা ফর্মুলা হচ্ছে ভিআরএমএস স্কোয়ার ডিভাইডেড বাই এক্স সি ঠিক আছে তাহলে এখান থেকে দেখুন আমরা হিসাব যদি করি

এর রাখলে কিন্তু আমার হবে না সো আমাদের এখানেই আমরা কনভার্ট করে নেই এটা আমার আসতে পয়েন্ট সিক্স এইট ফাইভ থ্রি কিলো থেকে এসআই ইউনিটে নিতে হইলে আমাদের টু এক হাজার দিয়ে গুণন তাহলে ভোল্ট एंपিয়ার রিঅ্যাকটিভ তাহলে এই ভ্যালুটা এখানে ইউজ করতে হবে এত ইন্টু টেন টুয়েন্টি পট থ্রি ইকুয়াল টু এম বিআরএমএস দেওয়া আছে যদি এটা ম্যাক্সিমামে থাকতো তাহলে এটাকে কনভার্ট করে নিতাম আমরা তাহলে এস হচ্ছে একশো বিশ স্কোয়ার আর ওমেগা ওমেগা ইকুয়াল টু যেহেতু আমাদের এফটা দেয়া আছে হার যে দেয়া আছে সো টু পাই হচ্ছে সি বের করার সকল ডাটা আমাদের হয়ে গেল অর্থাৎ এখান থেকে সি ইকুয়াল টু আমার আসতেছে একশো বিশের উপর স্কোয়ার ডিভাইডেড বাই টু পাই ইন্টু সিক্সটি জাস্ট সিটাকে এই সাইডে নিলাম তাহলে এটা এই সাইডে চলে আসবে তাহলে ওয়ান পয়েন্ট সিক্স এইট ফাইভ থ্রি ইন্টু টেন টু ডি থ্রি ঠিক আছে এখন আমরা ক্যালকুলেটারে বসাই ওয়ান পয়েন্ট সিক্স এইট ফাইভ থ্রি ইন্টু টেন টু ডি থ্রি গুনন করলাম তার সাথে গুনন করলাম টু পাই ইন্টু সিক্সটি আর একশো বিশের উপর স্কোয়ার ভাগ অ্যান্সার তা জিরো পয়েন্ট জিরো টু টু সিক্স তো ক্যাপাসিটেন্স নর্মালি প্র্যাকটিক্যালি আপনি দেখবেন যে সবাই হিসাব করে হচ্ছে এটাকে মাইক্রোফেরাটে সো আমরা মাইক্রোফা ফেরাটে আসলে ভুল কিছু নাই তো আমরা ফ্যারাটে রেখেও রাখতে পারি অথবা প্র্যাকটিক্যালি চিন্তা করলে এটাকে মাইক্রোফেরাটে কনভার্ট করব অর্থাৎ টেন ডিগ্রি পশ সিক্স দিয়ে গ্রহণ করলে মাইক্রোফায় পরিণত হবে ও মাইক্রোফায় অনেক বড় আসে বাইশ হাজার ছয়শো পঁয়ষট্টি আসে আমি আরেকবার একটু চেক করে নিচ্ছি মেবি হিসাবে কোনো একটা জায়গায় ভুল হয়েছে কিউ টু আমি এখান থেকে স্টেপ বাই স্টেপ যাচ্ছি দেখুন টেন কজ কজ ইনভার্স জিরো পয়েন্ট এইট মাইনাস টেন পর দিনবার জিরো পয়েন্ট গুণ ফোর ওয়ান পয়েন্ট সিক্স এইট গুণ এক হাজার গুণ সিক্সটি গুণ টু একশো বিশের উপর স্কোয়ার ভাগ অ্যান্সার জিরো টু 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 সিক্স সেভেন সেভেন হুম এই যে এই জায়গাটাতে ভুল হয়েছে এক্সি সমান্ত হচ্ছে আমাদের ওয়ান বাই ও মেগাসি আমি এইখানে একটু ভুল করে ভেজি আমি দুঃখিত ওয়ান বাই ও মেগাসি তাহলে এখান থেকে আমাদের বিআরএমএস স্কোয়ার ইন্টু ওমেগা সি আসতেছে ঠিক আছে আন্তরিকভাবে দুঃখিত তো কিউসির জায়গায় এটা বসাইলাম আর এখানে বেসিক্যালি হচ্ছে আমাদের কত এই জায়গাটুকু পুরোটুকুই মুছে দিতে হবে ভিআরএমএস স্কোয়ার একশো বিশের উপর স্কোয়ার আর হচ্ছে ওমেগা হচ্ছে আমার কত টু পাই ইন্টু সিক্সটি ইন্টু সি তো এখান থেকে আমরা সিটা ছড়াছড়ি বের করি ক্যালকুলেটার ইউজ করি তাহলে সি এর ভ্যালুটা আমার আসতে আছে ওয়ান পয়েন্ট সিক্স এইট ফাইভ থ্রি ইন্টু টেন টুয়েন পর থ্রি ভাগ একশো বিশের উপর স্কোয়ার ভাগ টু পাই ভাগ সিক্সটি থ্রি পয়েন্ট ওয়ান জিরো ফোর ফোর ইন্টু টেন ইন ফোর ফেরাট যেটাকে আমরা মাইক্রোফেরাটে নিলে টেন্টি পয়স সিক্স দিয়ে গুনন হবে তিনশো দশ দশমিক চার তিনশো দশ দশমিক চার 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 মাইক্রোফ তো এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্স যে ডাটা দেওয়া আছে অর্থাৎ জিরো পয়েন্ট নাইন ফাইভে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় ক্যাপাসিটেন্সের ভ্যালু হবে এটা ঠিক আছে তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে